এখন চলছে স্মার্টফোনের যুগ কিশোর থেকে বুড়ো সবার হাতে একটা না একটা স্মার্টফোন দেখা যায় আর যাবে না কেন বর্তমানের একটি স্মার্টফোন আমাদের কত রকমের সুবিধা দিয়ে থাকে বাড়ি অফিস এমনকি পড়াশোনার ক্ষেত্রেও অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে স্মার্টফোন সাথে থাকলে স্মার্টফোনগুলোর মাঝে বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা তুঙ্গে এই অ্যান্ড্রয়েড ফোনগুলো আরও বেশি ধরনের সুবিধা বেশি দিয়ে থাকে তবে বেশি সুবিধা বিড়ম্বনাও কিন্তু কম নয় যেমন এখন অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটা সাধারণ সমস্যা হচ্ছে সোলো হয়ে যাবে নয়তোবা হ্যাং হয়ে যাওয়া তখন আমরা অনেকেই খুব বিরক্ত হয়ে ফোন কোম্পানিগুলোকে বকা দিতে থাকি মনে করি তারা খারাপ ফোন তৈরি করেছে কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের ব্যবহারের উপরেও অনেক সময় ফোন হ্যাং হওয়া নির্ভর করে আসুন তাহলে জেনে নেওয়া যায় কীভাবে বা কি কারণে আমাদের অ্যান্ড্রয়েড ফোন ষোলো বা হ্যাং হয়ে যায় আপনি যদি অতিরিক্ত মেমোরি কার্ড এক্সটার্নাল মেমোরি পরিবর্তে ফোন মেমোরিতে অর্থাৎ ইন্টারনেল মেমোরি বা রোম বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তবে রোমের ঘাটতির কারণে ফোন হ্যাং হয়ে যেতে পারে মোবাইল স্পেস কম থাকা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তার প্রধান কারণ হচ্ছে অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য কিন্তু দেখা যায় মোবাইলের স্পেস কম থাকলে আপনি এই ধরনের সমস্যায় বেশি পড়বেন অর্থাৎ আপনি যদি একই সময় অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমোরির র্যাম কম হলে মোবাইল হ্যাং হতে পারে যদি কুকিস চিস লক টাইপ ফাইল এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো নিয়ম করে পরিষ্কার করা না হয় তাহলে এগুলো মেমোরি জ্যাম করে মোবাইল হ্যাং হওয়ার কারণ হয়ে দাঁড়ায় আপনার মোবাইল কনফিগারেশন বা মেমোরির ক্যাপালিটির তুলনায় ভারী অ্যাপ্লিকেশন যেমন গেম ভিডিও অ্যাপ চালালে মোবাইল হ্যাং হয়ে যেতে পারে মোবাইল ফোন হ্যাং হওয়ার আরও কিছু কারণ রয়েছে এক নিয়মিত মোবাইল চার্জ না দেওয়া দুই লম্বা সময় ফোন ঘাটাঘাটি করা তিন ভারী ফাইল ডাউনলোড করা চার হাত থেকে পড়ে গেলে পাঁচ ইন্টারনাল কোনো সমস্যা হলে এখন আমরা জানবো মোবাইল ফোন হ্যাং সমস্যার সমাধান কী তবে চিন্তার কিছু নেই সমস্যা যেমন আছে তেমন তার সমাধানও আছে আসুন তাহলে জেনে নেওয়া যাক আপনার ফোন হ্যাং হয়ে গেলে কীভাবে তা ঠিক করবেন কোনো কিছু ইনস্টল করতে চাইলে চেষ্টা করুন সেটা আপনার অতিরিক্ত মেমরি এক্সটার্নাল মেমোরি কার্ডে ইনস্টল করতে অর্থাৎ আপনার ফোন মেমরি যতটা সম্ভব ফাঁকা রাখার চেষ্টা করুন যে অ্যাপগুলো ব্যবহার করেন না বা আপনার প্রয়োজন নেই সেগুলো আনইনস্টল করে দিন আপনার যত শখ থাকুক যদি আপনার মোবাইলের র্যাম কম থাকে তাহলে কখনোই ভারী অ্যাপ্লিকেশন চালাবেন না তাহলে ফোন আর হ্যাং হবে না। এটা সবসময় খেয়াল রাখুন আপনার ফোনে যেন একসঙ্গে অনেক অ্যাপ্লিকেশন না চলে নিয়ম করে মোবাইল ফোনে চার্জ দিন রাবার জাতীয় ব্যাক কাভার অথবা বাম্পার ব্যবহার করুন তাহলে হাত থেকে পড়লেও মোবাইল হ্যাং হওয়ার সম্ভাবনা কম থাকে তো বন্ধুরা এই হচ্ছে মোবাইল হ্যাং হওয়া এবং এর সমস্যার সমাধান